প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী আজম খান, প্রভাষক মার্কেটিং, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল। আজ আমি তোমাদের বিপণন প্রথম পত্রে প্রথম অধ্যায়ের একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এখানে দেওয়া আছে স্টার ফ্যাশন লিমিটেড এর 2017, 2018 ও 2019 সালের উৎপাদন সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই তথ্যের ভিত্তিতে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব, বা একটা সৃজনশীল প্রশ্নাকার আমি উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে 2017 সালে স্টার কোম্পানির কাঁচামালের মূল্য ছিল 15 লাখ, শ্রম ব্যয় 5 লক্ষ টাকা, যন্ত্রপাতি ব্যয় 3 লক্ষ টাকা, অন্যান্য ব্যয় 2 লক্ষ টাকা, উৎপাদিত পণ্যের মূল্য ছিল 50 লক্ষ টাকা। 2018 সালে কাঁচামালের মূল্য 20 লক্ষ টাকা, শ্রমের মূল্য 7 লক্ষ টাকা, যন্ত্রপাতির ব্যয় 5 লক্ষ টাকা, অন্যান্য ব্যয় 30 লক্ষ টাকা, কোম্পানির উৎপাদিত পণ্যের মূল্য ছিল 90 লক্ষ টাকা। 2019 সালে এসে কোম্পানির কাঁচামালের মূল্য ছিল 25 লক্ষ টাকা, শ্রম ব্যয় 9 লক্ষ টাকা, যন্ত্রপাতির মূল্য 7 লক্ষ টাকা, অন্যান্য ব্যয় 4 লক্ষ টাকা। 2019 সালে কোম্পানির উৎপাদিত পণ্যের মূল্য ছিল 1,20,00,000 টাকা। আমরা এই তথ্য থেকে আমরা কিছু সমস্যার সমাধান করব। যদি একটা সৃজনশীল প্রশ্ন হয় তাহলে এরকম হইতে পারে যে রূপগত উপযোগ কি, খ স্থানগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, গ 2017 সালে শ্রম ব্যয়ের উৎপাদনশীলতা বের কর, ঘ স্টার ফ্যাশনের উৎপাদনশীলতা তুমি মূল্যায়ন কর। তাহলে ক যে রূপগত উপযোগ কি, রূপগত উপযোগ হলো যে কোন একটা পণ্যের এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করার নামই হলো রূপগত উপযোগ, যেটা তোমাদের 1 নম্বরে একটা প্রশ্ন থাকতে পারে পরীক্ষায়। তাহলে একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করার নামই হলো রূপগত উপযোগ। খ স্থানগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, কোনো পণ্য বা সেবা একটা নির্দিষ্ট জায়গায় উৎপাদিত হয়, সেটার ভোগ বা ব্যবহার থাকে অন্য অন্য জায়গায়, এজন্য সেই পণ্যকে ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি, পরিবহন ব্যবহার করি। অর্থাৎ পরিবহনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে বলা হবে স্থানগত উপযোগ। অর্থাৎ একটা পণ্য এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার ফলে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে বলা হবে স্থানগত উপযোগ। ঘ 2017 সালে শ্রম ব্যয়ের উৎপাদনশীলতা বের কর। ইতিপূর্বে আমি তোমাদেরকে উৎপাদনশীলতা সম্পর্কে বিভিন্ন সূত্র দিয়েছি, সেই সূত্রের আলোকে আজকে আমি এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। শ্রমের উৎপাদনশীলতা বের কর, গ এখানে আমরা জানি যে শ্রমের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদিত পণ্যের মূল্য ডিভাইডেড বাই শ্রম বাবদ বাই। অর্থাৎ 2017 সালের কোম্পানির শ্রম ব্যয়ের উৎপাদনশীলতা এখানে বের করতে বলেছে। তাহলে 2017 সালের মোট উৎপাদিত পণ্যের মূল্য কত দেওয়া আছে এখানে, 50 লক্ষ টাকা। আর 2017 সালে কোম্পানির শ্রম ব্যয় ছিল 5 লক্ষ টাকা। যেমন এখানে আমি দেখেছি শ্রমের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই শ্রম বাবদ বাই মোট উৎপাদিত পণ্যের মূল্য 2017 সালে ছিল 50 লক্ষ টাকা, তাকে শ্রম ব্যয় ছিল 5 লক্ষ টাকা, সেটা দেয় ডিভাইডেড করলে হয় 10 টাকা। অর্থাৎ 2017 সালে স্টার কোম্পানির শ্রমের উৎপাদনশীলতা ছিল একক প্রতি 10 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখন আসা যাক ঘ নম্বর, যেটা দেখানো হয়েছে যে স্টার ফ্যাশনের উৎপাদনশীলতা মূল্যায়ন কর। এখানে স্টার ফ্যাশনের উৎপাদনশীলতা মূল্যায়ন করতে বলছে 2017, 2018 এবং 2019,
এই তিন সালের যদি উৎপাদনশীলতা আমরা বের করি তাহলে কোম্পানির বর্তমান কি অবস্থা সেটা আমরা জানতে পারব। তাহলে আমরা এখন 2017 সালের কোম্পানির মোট উৎপাদনশীলতা বের করব। আমরা জানি মোট উৎপাদনশীলতা সমান সমান মোট উপকরণের মূল্য। অর্থাৎ তাহলে 2017 সালে স্টার ফ্যাশন কোম্পানির উৎপাদিত পণ্যের মূল্য ছিল 50 লক্ষ টাকা, আর একই সময়ে কোম্পানির উপকরণের মূল্য ছিল 15 লক্ষ টাকার, কাঁচামাল ছিল, শ্রমের মূল্য ছিল 5 লক্ষ টাকা, আর যন্ত্রপাতির মূল্য ছিল 3 লক্ষ টাকা, অন্যান্য ব্যয় ছিল 2 লক্ষ টাকা। তাহলে এইগুলো যদি আমি যোগ করি তাহলে আসে আমার 25 লক্ষ টাকা। অর্থাৎ উৎপাদনের উপকরণের মূল্য 25 লক্ষ টাকা, আমার মোট উৎপাদিত পণ্যের মূল্য হলো 50 লক্ষ টাকা। তাহলে আমি 50 লক্ষকে 25 লক্ষ দিয়ে ভাগ করলে হয় আমার 2 টাকা। অর্থাৎ 2017 সালে কোম্পানির উৎপাদনশীলতা ছিল 2 টাকা। অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থী, 2018 সালে কোম্পানির উৎপাদনশীলতা কত ছিল সেটা আমরা নেব। তাহলে 2018 সালের কোম্পানি মোট উৎপাদিত পণ্যের মূল্য ছিল 90 লক্ষ টাকা, কাঁচামালের মূল্য ছিল 20 লক্ষ টাকা, শ্রম ব্যয় ছিল 7 লক্ষ টাকা, যন্ত্রপাতির মূল্য ছিল 5 লক্ষ টাকা এবং অন্যান্য ব্যয় ছিল 3 লক্ষ টাকা। তাহলে আমরা যদি এই সবগুলো যোগ করি তাহলে আসে আমাদের 35 লক্ষ টাকা। অর্থাৎ উৎপাদনের যে উপকরণ সেই উপকরণের মূল্য আমার 35 লক্ষ টাকা, আর 2018 সালে আমার উৎপাদিত পণ্যের মূল্য ছিল 90 লক্ষ টাকা। তাহলে আমি যদি এই 90 লক্ষকে 35 লক্ষ দিয়ে ভাগ করি তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হলো 2018 সালের উৎপাদনশীলতা। তাহলে আমি এবার 90 লক্ষকে 35 লক্ষ দিয়ে ভাগ করলে পাওয়া যায় 2.57 টাকা। অর্থাৎ 2018 সালে কোম্পানির উৎপাদনশীলতা হলো 2.57 টাকা। তেমনিভাবে আমি 2019 সালের কোম্পানির উৎপাদনশীলতা বের করব। এখন 2019 সালের কোম্পানির মোট উৎপাদিত পণ্যের মূল্য ছিল 1.2 কোটি টাকা দেওয়া আছে এখানে, আর কোম্পানির কাঁচামালের মূল্য ছিল, কাঁচামাল ক্রয় করেছিল 25 লক্ষ টাকা, যন্ত্রপাতির মূল্য ছিল 9 লক্ষ টাকা, শ্রমের মূল্য ছিল 7 লক্ষ টাকা, অন্যান্য ব্যয় ছিল 4 লক্ষ টাকা। তাহলে সবগুলো যদি যোগ করা হয় তাহলে, অর্থাৎ উৎপাদনের যে উপকরণ সেইগুলো যদি আমি যোগ করি তাহলে দেখা যায় এখানে আসে আমার হলো 45 লক্ষ টাকা। অর্থাৎ 2019 সালে আমার উপকরণের মূল্য ছিল 45 লক্ষ টাকা। অর্থাৎ এই 45 লক্ষ টাকা আমি খাটিয়ে বা ব্যবহার করে আমি পণ্য উৎপাদন করেছি 1.2 কোটি টাকা। তাহলে এবার আমি 1.2 কোটি টাকাকে 45 লক্ষ দিয়ে আমি ভাগ করব, ভাগ করলে আসে আমার হলো 2.67 টাকা। অর্থাৎ তাহলে আমার 2019 সালের কোম্পানির উৎপাদনশীলতা হলো 2.67 টাকা। তাহলে একটা এখানে একটা ধারাবাহিকতা আছে যে কোম্পানির 2017 সালে যে উৎপাদনশীলতা ছিল 2 টাকা, 2018 সালে ছিল 2.57 টাকা এবং 2019 সালে 2.67 টাকা। তাহলে এখানে দেখা যায় যে কোম্পানির উৎপাদনশীলতা প্রতি বছরে কি হয়েছে, একটু একটু বেড়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে কোম্পানির আর্থিক অবস্থা কি ভালো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের এরকম একটা প্রশ্ন আসতে পারে যে এখানে যে স্টার ফ্যাশন ফ্যাশনের উৎপাদনশীলতা মূল্যায়ন করো, তাহলে তোমাকে এরকম তিনটা পার্টি করতে হবে। সর্বশেষ তোমাকে যে কথাটি বলতে হবে যে কোম্পানি ধারাবাহিকভাবে সে কী করছে, সফলতা বা উন্নতি করেছে। এখানে প্রতিটা বছরে একটু একটু কী হয়েছে, উৎপাদনশীলতা বেড়েছে। এখানে যদি 1 বছর বাড়তো, আরেক বছর কমতো, বা আরেক বছর বাড়তো, তাহলে বোঝা যেত যে কোম্পানি তার ধারাবাহিকতা এখানে রক্ষা করতে পারে। তাহলে আমরা বলবো যে
কোম্পানি খুব ভালো অবস্থানে আছে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝেছ। পরে আবার আরেক ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।